तो हेलो बंधुरा नहीं चले आसलम तुम्हारे जो आो एक नतून भिडियो। तो बंधुरा आजकल भिडियोते जानब मेरा रात्रि घुमान आगे कौन धरण ऐले कथा सब बसी भेबे थके। तो ये जदि जानते चाओ आजकल भिडियो फार्स्ट के एकदम लास्ट अब्दि देखो कोकम किप ना कर तुम्हारे को प्रश्न थकले कमेंट बक्से कमेंट करो हमें रिप्लाई देव। तो देखो बंधुरा मेरा प्रतिदिन अनेक ऐले मेलामेशा थके दिन शेषे বা বলতে পারো রাত্রে ঘুমানোর আগে স্পেশাল কয়েকটা ছেলের কথা তারা খুব বেশি পরিমাণে চিন্তা করে। তো যেমন বলতে পারো যে ছেলেরা তাকে পটানোর জন্য সারা দিন তার পিছনে পড়ে থাকে, তাকে পটানোর জন্য একেবারে বলতে পারো আধা জল খেয়ে নেমে পড়েছে, এই রকম ছেলেদের হয়তো মেয়েরা সামনে থেকে কোনো পাত্তা দেয় না বা উপরে উপরে এমন ভাব দেখায় যে তার সে তার সঙ্গে প্রেম করতে চায় না বা কিছু বা তার ব্যাপারে কিছু ভাবে না। কিন্তু বন্ধুরা রাত্রেবেলায় ঘুমানোর আগে কিন্তু মেয়েদের মাথায় এই ছেলেগুলোর চিন্তা ভাবনাই সব থেকে বেশি ঘোর পাক খায় আর সে সেই ছেলেটার ব্যাপারে ভাবতে বাধ্য হয়। যেমন ধরো সে মনে মনে ভাবতে পারে অরিন্দম কি আমাকে সত্যিই খুব ভালোবাসে, সে সারা দিন আমাকে পটানোর চেষ্টা করে, আমার পিছু পিছু ঘুরতে থাকে, আমার জন্য হাজার জায়গায় ওয়েট করে, যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি ডেলি সেই রাস্তার কিছু কিছু জায়গায় ও দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য, তাহলে কি সত্যিই আমায় ভালোবাসে? তো এই ধরনের ছেলেগুলোর কথাবার্তা খুব বেশি চিন্তা করে থাকে মেয়েরা রাত্রে ঘুমানোর আগে। তো এরপরে আরেক রকম ছেলে আছে, এবার ধরো কোনো ছেলে সেই দিন তাকে প্রশংসা করেছে মানে তার সামনে দাঁড়িয়ে তার খুব প্রশংসা করেছে, তাকে হয়তো তুমি এরকম বলেছো যে তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমার ঠোঁট দুটো খুব সুন্দর, তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর। তো সেই সময় হয়তো সে তোমাকে কোনো পাত্তা দেয়নি বা বিশেষ কোনো রকম রিয়াকশন নেয়নি। কিন্তু বন্ধুরা রাত্রে কিন্তু সে ঘুমানোর আগে এই বিষয়টা নিয়ে চিন্তা করবে আর তার মাথায় এই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘোরপাক খাবে রাত্রে যখন বিছানায় একা থাকবে, আর তখন সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবতে বাধ্য হবে। আর সে এটাই চিন্তা করবে যে আচ্ছা তাহলে আমার চোখ দুটো কি এরকম সুন্দর, আমার ঠোঁট দুটো কি এরকম সুন্দর, অরিন্দম যে আমাকে আজ এই কথাগুলো বললো তাহলে ও কি মনে মনে সত্যিই আমাকে ভালোবাসে? তো বন্ধুরা তোমরা যদি কোনো মেয়ের মনে জায়গা করে নিতে চাও একটু বা তাকে ভালোবাসতে চাও তাহলে ছোট্ট করে সেই মেয়েটার একটু প্রশংসা করার চেষ্টা করো মেয়েটির সামনে। সে অবশ্যই দিনে সারাদিন তোমার কথা যদি নাও ভাবে সে অবশ্যই রাত্রে একবার হলেও ভাববে ঘুমানোর আগে। তো এরপরে হচ্ছে আর এক রকমের মানে ছেলে যাদেরকে মেয়েরা যাদের কথা অনেক বেশি ভাবে, সেই সব ছেলেরা মেয়েদের সাথে মজার মজার কথা বলতে পারে এবং সারাদিনে মেয়েটাকে অনেক হাসাতে পারে মেয়েদেরকে, সেই সব ছেলেদের কথাও কিন্তু মেয়েরা খুব বেশিও চিন্তা করে থাকে এবং বিছানায় শুয়ে সেই মেয়েটি সেই ছেলেটার কথা অনেকই ভেবে থাকে। তো বন্ধুরা তোমরা যদি কোনো মেয়েকে পটাতে চাও তাহলে বন্ধুরা তোমার পছন্দের সেই মেয়েটির কাছে বাট মেয়েটির সাথে ফালতু কথা না বলে যখন তুমি সেই মেয়েটির সঙ্গে কথা বলার সুযোগ পাবে তাকে একটু হাসাবে এবং একটু মজার মজার কথা বলার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি মেয়েটির মনে জায়গা করে নিতে পারবে। আর মেয়েটি যখন রাত্রেবেলা একা থাকবে বিছানায় তখন কিন্তু সে এই কথাগুলো ভাববে আর এই সব কথাগুলো চিন্তা করতে করতে মেয়েটি কিন্তু আপন মনেই হাসতে থাকবে শুয়ে শুয়ে। তো বন্ধুরা এই জিনিসগুলো তুমি মেয়েগুলোর সঙ্গে করে খুব সহজেই কিন্তু তুমি যে কোনো মেয়েকে পটিয়ে নিতে পারো বা তার মনে জায়গা করে নিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের কাছে আর একটা লাইক করে দিও। তো বন্ধুরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।